এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর হাই স্কুল ময়দানে, যেখানে কিন্তু মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং রেণুকা রয় চ্যাম্পিয়নশিপ এবং রেণুকা দাস স্মৃতি মেমোরিয়াল রানার্স আপ লিগ নকআউট লিগের যে ফাইনাল ম্যাচ তা কিন্তু আজ অনুষ্ঠিত হতে চলেছে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে নেতাজি সংঘ এবং মিলন পল্লী ইলেভেন স্টারের মধ্যে। এবারে মাঠের মধ্যে যারা রয়েছেন তাদেরকে বলব একটু উঠে দাঁড়াবার জন্য। রেণুকা দাস মেমোরিয়াল রানার আপ ইন্টার ক্লাব টুর্নামেন্টে আজ মেগা ফাইনাল, যে দুটি মানুষের জন্য আছে। প্রেসিডেন্টের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমরা সেই পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছি। এবারে জাতীয় সঙ্গীত আমাদের মধ্যে বসে আছে। ইতোমধ্যেই কিন্তু জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার সূচনা হয়ে গেল। ক্যামেরার ডান দিকে রয়েছে আসতে বলছি। দুই ক্যাপ্টেন, একদিকে সঞ্জয় আরেকদিকে সালমান। সঞ্জয়, টসের আগে জিজ্ঞেস করি, টস জিতলে কি নেবে? ইতোমধ্যে খেলার যে টস তা কিন্তু শুরু হতে চলেছে। দুই দলের ক্যাপ্টেন কিন্তু উপস্থিত হয়েছে। নেতাজি সংঘ টস জিতে কিন্তু তারা ব্যাট সিলেক্ট করলো। খেলার শুরুতে কিন্তু নেতাজি সংঘ ব্যাটিং করবে এবং মিলনপল্লী ইলেভেন স্টার কিন্তু বোলিং এ দেখা যাবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে যাবে এবং শুরু হয়ে যাবে রেণুকা দাস রেণুকা রায় চ্যাম্পিয়ন্স অ্যান্ড রেণুকা দাস মেমোরিয়ালস রানার্স আপ নক আউট টুর্নামেন্ট। ঠিক মতো রাখতে পারলে নিশ্চয়ই এইটা পারবে।
থাকে এই সব জায়গাতে ম্যানেজ করে চলতে হবে। আর আদরের মাউস তো পাওনি তোমরা, অনেক হয়েছে। আচ্ছা যাই হোক, করার নেই, টার্ফে তো খেলা হয় না, ব্যাটিং উইকেট খেলা হয় এখানটায়, এর পরের বছর হয়তো এখানটা টার্ফ, কেননা নির্দেশই এসছে যে ব্যাটিং উইকেটে খেলানো যাবে না, এর পরে কোনো একটা টার্ফ উইকেট হয়ে যাবে। আপনাদের সকলকে একবার মাঠটি দেখানোর চেষ্টা করব। এইমাত্র টস হয়ে গেল, টস জিতেছে নেতাজি সংঘ, ইতিমধ্যে কিন্তু মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে রেণুকা রায় মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ, রেণুকা দাস মেমোরিয়াল রানার্স আপ ইন্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের টস সমাপ্ত হলো। নেতাজি সংঘ টস জিতে ব্যাট এবং সেই সঙ্গে মিলনপল্লী ওয়েস্টার্নকে ফিল্ডিংয়ে দেখা যাবে। এতক্ষণ নিউজ স্টুডিও ইন্ডিয়ার সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সৌমিক আর আমি উপস্থিত রয়েছি ইসলামপুর হাই স্কুল।